ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত, সুফল পাবেন প্রবাসীরা। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে বহু প্রবাসীকে। এরই মধ্যে দেশটির জানালো বৈধ প্রবাসীদের জন্য নতুন এক সুবিধা আনছে তারা। এর আওতায় দেশটিকে বসবাসকারী প্রবাসীরা দেশ থেকে পরিবারের সদস্যদের কুয়েতে নিয়ে আসতে পারবেন। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ বলেছে, কুয়েতে বসবাসকারী যেসব প্রবাসীর বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেই, তারা এই নতুন সুবিধার আওতায় পরিবারের সদস্যদের নিজ দেশ থেকে কুয়েতে আনতে পারবেন। তবে এর জন্য ওই প্রবাসীকে মাসিক আয় হতে হবে অন্তত ৮০০ কুয়েতি দিনার। এতে করে প্রবাসীরা স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার অনুমতি পাবেন। তবে এতে কিছু শর্ত যুক্ত থাকতে পারে। এরই মধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এদিকে গত শুক্রবার কুয়েতের রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাঈ আল গার এলাকায় অবরুদ্ধ করে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময় অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করে কুয়েত সিটির গভর্নর আব্দুল সালাম বলেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।